Baba. 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 ও বাবা, তুমি কাঁদছো কেন বাবা? আমি তো ফেল করিনি, পাশ করেছি। আরে ওইটাই তো আমার কান্নার আইটেম রে, হারামির বাচ্চা। বাবা, তুমি হারামি? হারামি তোর বাপে। রাইট, আমিও তাই বলতে যাচ্ছি। হ্যাঁ, কান্নার আইটেম না কি যেন বলছিলে? কচু বলছিলাম। পাশ কইরার আওয়াজ ভাইঙ্গা, তুই আমার বংশের অপমান করছস। অপমান করেছি? তাই কি, তাই কি? তোর দাদার দাদা জীবনে সেপারা চোখে দেখে নাই, আমার দাদা বকলম, তোর দাদা টিপসই। আরে তোর বাপে এসএসসি ফেল, অহন তুই পাশ করে ঘাস কাটবি। বাবা বাবা, তুমি শান্ত হও বাবা, চিন্তার কোনো কারণ নেই। পাশ করে আর যাই হোক, আমি ঘাস কাটতে যাব না। তাহলে কি করবি? না ছোট চাকরি করতে পারবি, না বড় চাকরি পাবি। একটা কিছু করবই বাবা। একটা কিছু করব মানে? আরে কোটিপতির পোলা তুই, কোটিপতি। কোটিপতি বাবা, তুমি তো PWD-র সেনেটারি মিস্ত্রি, সারা জীবনের বেতন একত্রে করলেও 10-15 লাখ টাকা হবে না, নিজেকে কোটিপতি বলো কেমন করে? বাপরে, তোর মতো পোলা যার আছে সেই তো কোটিপতি। বাজান, আমি নিজে কোটিপতি হইতে চাই নাই, কিন্তু তরে কোটিপতি বানাইবার স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখা তো দোষের কিছু না রে বাজান, আমরা গরিব তো স্বপ্ন বুকে লইয়াই বাইসা থাকি। আমি স্বপ্ন নিয়ে বাঁচতে চাই না বাবা, স্বপ্ন সফল করে বাঁচতে চাই। আমি কাল থেকেই একটা কাজ খুঁজবো। কি করলি? একটা লাথি মাইরা দাঁড়ার হাড্ডি ভাঙিয়ে দেবো হারামজাদা। আমার কোটি কোটি টাকা কি একদিনে ফতুর হয়ে গেছে? থাকলে না ফতুর হবে। 16 বছর একটানা লেখাপড়া করছস, এখন 16 বছর ফুরফুর করে ঘুরে বেড়াবি, তারপর ভাইবা দেখো তুই কোন চাকরি করবি। বাবা, এই 16 বছর সময়টা 16 দিন করা যায় না? তাহলে কাল থেকেই শুরু করি, প্রথমে ইউরোপ আমেরিকা। না না না, প্রথমে বাংলাদেশ দিয়ে শুরু করি। তাই কর বাবা।